বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র একে অপরের সম্পূরক। গণতন্ত্রের অর্থই হচ্ছে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া অর্থই হচ্ছে গণতন্ত্র। আজকে আমাদের নেত্রী কেন কারাগারে? শুধুমাত্র গণতন্ত্রের জন্য সংগ্রাম করার কারণে আজকে মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে আজকে দেশ নেত্রীকে ফরমাইশি রায় দিয়ে কারারুদ্ধ করেছে। তেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একটি বানোয়াট মামলায় ফরমাইশি রায়ে কারারুদ্ধ করে বিদেশে থাকতে বাধ্য করছে। আজকে বাংলাদেশে যারা সরকারে, গায়ের জোরে সরকারে, তারা ফেসিবাদ, তারা স্বৈরাচারী, ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করে, তারা গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে তাদের মুখকে, কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। আর তার সে রাজনৈতিক প্রতিহিংসার ফসলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আজকে গৃহবন্দী। তাই আজকে এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। কেননা এদেশের মানুষ গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। গণতন্ত্রের সাথে যেই নেত্রীর নাম উৎপতভাবে জড়িত, সেই নেত্রীর মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। সেই জন্য আজকে বাংলাদেশের এই সংকটকালে বেগম খালেদা জিয়ার মুক্তি, আজকে বাংলাদেশকে রক্ষা, এদেশের জনগণকে রক্ষা, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে অপরিহার্য বিষয়। তাই আজকে মুক্তিযোদ্ধা দল রাস্তায় নেমেছে মুক্তির দাবিতে। আপনারা জানেন আজকে যারা ক্ষমতায়, তারা স্বাধীনতার পরে ক্ষমতায় এসে 72-এর 75 কি করেছে? তারা গণতন্ত্র হত্যা করে, বাকশাল প্রতিষ্ঠা করে এদেশে সারা জীবনের জন্য রাজত্ব কায়েম করতে চেয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অর্থনীতি লুটপাট করে এদেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার সেই সময়ে বাংলাদেশকে বলেছিলেন বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। আজকে সেই আওয়ামী লীগ 111-এ যাওয়া সংবিধান বহির্ভূতভাবে জরুরি আইন করে সরকারে ছিল, সেই জরুরি আইনের সরকার এদেশ থেকে বিদেশে বাপ পাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার সুযোগ নেওয়ার জন্য এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে গিয়েছিলেন। এবং তারপরে প্রতিটি নির্বাচনে এই সরকার গায়ের জোরে এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করে তারা আজকে গায়ের জোরে সরকারে রয়েছে। আপনারা দেখেছেন 2014-তে এদেশের মানুষ বয়কট করেছিল, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির যারা, যাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে বয়কটের ডাক দিয়েছিল, এবং 300 আসনের মধ্যে 153টি আসন বয়কট হয়েছিল। বয়কট জয়ী হওয়ার পরেও এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকেছে। 2018-তে দিনের বট রাতে ডাকাতি করেছে। আজকে এটা শুধু আমাদের কথা নয়, এদেশের জনগণের কথা নয়, আজকে আপনারা দেখছেন দেশে বিদেশে আজকে একই কথা জনগণ এবং বিদেশের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বলছে, আগে যে নির্বাচনগুলো হয়েছে এদেশে কোনো নির্বাচন হয় নাই, গায়ের জোরে এই সরকার। তাই আজকে আপনারা দেখছেন এই বাংলাদেশ আজকে গণতন্ত্র নাই বলে এদেশের জনগণের ও প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই বলে তারা লুটপাট করে, দুর্নীতি করে, মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। 72-এর 75 তারা এইভাবে গণতন্ত্রকে এবং অর্থনীতিকে ধ্বংস করেছিল, আবার গণতন্ত্রকে পদদলিত করেছে, ধ্বংস করেছে এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, যার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সরকার ঠেকাতে পারছে না, কারণ তাদের সিন্ডিকেট, তাদের ব্যবসায়ীরা এদেশের মানুষের পকেট থেকে লুটপাট করে তাদের টাকা বিদেশে পাচার করার জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে মধ্যবিত্ত মানুষ গরিব হয়ে যাচ্ছে, গরিব আজকে তাদের পেট চালাতে পারে না, গরিব আরো গরিব হয়ে গিয়েছে। সেই অবস্থায় আজকে বাংলাদেশের মানুষ সকল ঐক্যবদ্ধ এই সরকারের হাত থেকে এই দেশকে, জনগণকে রক্ষা করতে হবে। আপনারা জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবার এই আওয়ামী লীগের শত্রু, এই জন্য যে আওয়ামী লীগ যে যে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সকল ক্ষেত্রে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া বিএনপি সফল হয়েছে। সেই জন্যই আজকে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, এদেশের জনগণকে ভয় পায়। তাই আজকে আমরা যে যুব সন্ধিক্ষণে আছি, যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না। জাতির স্বার্থে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আপনারা দেখেছেন বিএনপি বিভিন্ন বিভাগের সমাবেশ কর্মসূচি দিয়েছিল, এই সরকার, পুলিশ বাহিনী, এই সরকারের পেটুয়া বাহিনী বাধা সৃষ্টি করেছে, সকল বাধাকে উপেক্ষা করে প্রতিটি কর্মসূচিকে জনগণ সফল করেছে। জনগণের একই আওয়াজ, এই সরকারকে যত শীঘ্র বিদায় করা যায় এদেশের জনগণের এবং দেশের ততই মঙ্গল। তাই আজকে এই মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাইছি, কিন্তু কার কাছে চাইছি? যারা দেশনেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে তারা কিন্তু এই মুক্তিতে রাজি হবে না। যারা গণতন্ত্র হত্যা করেছে তারা পুনরুদ্ধার তারা করতে পারে না। যারা অর্থনীতি ধ্বংস করেছে তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না। যারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে পারবে না। যারা এদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে তারাও বিচার ব্যবস্থাকে আর স্বাধীন এবং তাদেরকে সুবিচার করার জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে পারবে না। তাই আজকে একমাত্র দাবি এই সরকার থেকে জনগণকে রক্ষা করা। কোন স্বৈরাচার আপোষে কখনো ক্ষমতা ছাড়েনি। তাই আজকে সকলেরই দাবি আগামী নির্বাচন হতে হবে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে পারে না। অতীতের নির্বাচনগুলো প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্দলীয় অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ভবিষ্যতে হবে না। তাই শেখ হাসিনাকে সরকার থেকে হটিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি একমাত্র পথ এদেশে গণ আন্দোলন সৃষ্টি করা। গণ আন্দোলন ছাড়া বিকল্প নাই। এই আমাদের দেশে পাকিস্তানের আমলে আইয়ুব খানের বিরুদ্ধে দেশের মানুষ গণ আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানকে বিদায় করেছে। বাংলাদেশে হোসেন মোহাম্মদ আশরাফকে, এই স্বৈরাচারকেও এদেশের মানুষ গণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে। তাই সময় অতি সন্নিকটে, বেশি দেরি নেই, এদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, ইনশাল্লাহ অনতি বিলম্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে আমাদের নেত্রীকে আমরা মুক্ত করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনব এবং এদেশে একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন নির্বাচন হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। সেই আন্দোলনে মুক্তিযোদ্ধারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের অবদান রাখার জন্য আজকে আহ্বান জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।